জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ট্রলার নিয়ে মাছ ধরতে সাগরে যেতে পারছেন না নোয়াখালীর জেলেরা। তারা বলছেন এখন ট্রলার নিয়ে সাগরে যেতে আগের চেয়ে খরচ প্রায় দ্বিগুণ, কিন্তু মাছ বিক্রি করে তাও পাওয়া যাচ্ছে না। ফলে মাছ ধরা ছেড়ে বিকল্প পেশা বেছে নিচ্ছেন জেলেদের অনেকে। নোয়াখালী প্রতিনিধি ফুয়াদ হোসেনের রিপোর্ট আর জানাচ্ছেন বিপ্লব রায়। একদিকে সাগরে আগের মতো মাছ নেই, অন্যদিকে জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম বাড়ায় চরম বিপাকে পড়েছেন নোয়াখালীর প্রায় 1,00,000 জেলে। ঋণ করে সাগরে গিয়েও খরচ তুলতে না পারায় ইলিশ শিকার বন্ধ রেখেছেন অনেকে। অন্যদিকে দাদন নিয়ে ঋণ পরিশোধ করতে না পেরে মহাজনের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছেন কেউ কেউ। ভুক্তভোগীরা জানান, ডিজেলের দাম বাড়ায় অন্য জিনিসপত্রের পাশাপাশি বেড়েছে বরফের দামও, ফলে ইলিশ ধরতে গিয়ে এত খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তেলের দাম বাড়ার কারণে মানুষ এলোমেলো হয়ে গেছে, আমরা কেয়ারিং এ ফুসাইতে পারি না। আমরা তেলা বেলা হয়ে গেছি, গিয়া সব বাড়িতে কেউ টাকা পয়সা দিতে পারে না। মাছটা যাই বেশি তেল খাসা দিয়ে টিয়া সারা আমগো আমগো কোন স্টাফের কোন একটা টাকা আমগো ফাতে পারে না। এই পরিস্থিতিতে ভর্তুকি মূল্যে তেল দাবি করেছেন জেলে ও মৎস্যজীবী সমিতির সদস্যরা। নিবন্ধিত জেলে যারা আছে তাদেরকে যদি সরকার ভর্তুকি দিয়ে তেল দেয় তাহলে হয়তো বা তারা আবার এই পেশায় ফিরে আসবে। যদি তেলের দাম বেশি নির্ধারিত দামের থেকে বেশি বিক্রি হয় সেক্ষেত্রে আমরা এটা মনিটর করব এবং আমরা উদ্যোগ কর্তৃপক্ষকে জানাবো ব্যবস্থা নেওয়ার জন্য। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সরকারি পদক্ষেপ ও সহায়তা চেয়েছেন নোয়াখালীর জেলেরা। বিপ্লব রায়, এটিএন বাংলা।